প্রিয় ছাত্রছাত্রী, আমার শুভেচ্ছা নাও। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমতলীয় ভেক্টরটা কি। ইংরেজিতে সমতলীয়কে আমরা বলি কোপ্ল্যানার ভেক্টর। তোমরা বুঝতে পারছো যে সম মানে সমান, তলীয় মানে তল। একই তলে যদি দুই বা ততোধিক ভেক্টর থাকে, অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলবো সমতলীয়। মনে করো এই যে বোর্ডটা, হোয়াইট বোর্ডটা দেখছো, এটা হচ্ছে একটি তল। এই তলের উপর এই ভেক্টরটি রয়েছে, ভেক্টর এ রয়েছে, এবং আমরা মনে করি এর উপরে ভেক্টর মানে এই তলের মধ্যেই ভেক্টর বি রয়েছে এবং ভেক্টর সি রয়েছে। এই তিনটি ভেক্টর এই হোয়াইট বোর্ডের তলের উপর রয়েছে, তাহলে এদেরকে আমরা বলবো সমতলীয়। যেমন তোমরা দেখো এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, এটা আরেকটি ভেক্টর। আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ভেক্টর একই তলে রয়েছে। অথবা আমরা যদি এভাবে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি ভেক্টর একই তলে রয়েছে। এখন এই তিনটি ভেক্টরের মধ্যে যদি একটি ভেক্টর এইভাবে থাকে তাহলে এরা সমতলীয় হবে না। তার কারণ হচ্ছে এই দুটো একই তলে থাকলেও এই তৃতীয় ভেক্টরটি ভিন্ন তলে রয়েছে, সেই ক্ষেত্রে এই তিনটি ভেক্টর একই মানে একই সমতলীয় হবে না। তাহলে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এই তিনটিকে একই তলে হতে হবে। এখন তিনটি ভেক্টর আমরা মনে করি এ বি সি, এই তিনটি ভেক্টর যদি সমতলীয় হয় আমরা গাণিতিকভাবে কীভাবে বুঝবো বা প্রমাণ করব যে এই তিনটি ভেক্টর সমতলীয়? যদি তিনটি ভেক্টর সমতলীয় হয় তাহলে তারা একটি শর্ত মেনে চলবে। সেই শর্তটি হচ্ছে যে ভেক্টর এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু জিরো হবে। তোমরা জানো এ ডট বি ক্রস সি এটা হচ্ছে তিনটি ভেক্টর নিয়ে গঠিত একটি আয়তক্ষেত্রের আয়তন। এখন যদি তিনটি ভেক্টর সমতলীয় হয় কোনো বস্তুর, আয়তকার বস্তুর তিনটি তল, কোনো আয়তকার বস্তুর তিনটি তল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমতলীয় হয়, একই তলে থাকে, তাহলে তার আয়তন শূন্য হয়ে যায়, যার কারণে আমরা এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু জিরো এটা যদি স্যাটিসফাইড করে তাহলে প্রকাশ পাবে যে, এটা প্রকাশ করবে যে এ বি সি এই তিনটি ভেক্টর একই তলে অবস্থিত, অর্থাৎ তারা সমতলীয়। অর্থাৎ যে কোনো একটি ভেক্টরের ডট এবং বাকি দুইটি ভেক্টরের ক্রস, যে কোনো দুইটি ভেক্টরের ক্রসের সাথে অপর একটি ভেক্টরের ডট গুণন করলে সেটা যদি শূন্য হয় তাহলে ভেক্টর তিনটি সমতলীয় হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে বা বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো এবং পড়াশোনার সাথে থেকো।